وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আপনারা ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রশ্ন হচ্ছে, অমুসলিমরা কোরআন স্পর্শ করতে এবং পড়তে পারবে কি না, তারা কোরআন হাতে ধরতে বা স্পর্শ করতে পারবে কি না এবং তারা পড়তে পারবে কি না। এ প্রশ্নের উত্তর হচ্ছে, না, তারা কোরআনুল করিম স্পর্শ করতে পারবে না, তারা কোরআনুল করিম পড়তেও পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা তওবা 9 নম্বর সূরা 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় মুশরিকরা হচ্ছে নাজাস, অপবিত্র, সুতরাং তারা যেন হারামের নিকটবর্তী না হয়। মসজিদে হারামের বিষয়টি এখানে উল্লেখযোগ্য। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 79 নম্বর আয়াতে বলেছেন যে, পবিত্র ব্যক্তিগণ ছাড়া এটা কেউ স্পর্শ করবে না, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল করিম যেন অসম্মান না হয়, এই জন্য কোরআনুল করিম যেন অসম্মান না হয় এই জন্য তিনি সেটাকে সাথে নিয়ে কাফেরদের দেশে সফর করতে নিষেধ করেছেন। কোরআন নিয়ে সফর করার প্রয়োজন নাই, যে কোনোভাবে তারা সেটাকে অপমান করতে পারে, নিজের জীবন চলে যাক, কিন্তু সেখানে কোরআনকে অপমান করার সুযোগ তাদেরকে দেওয়া যাবে না। এই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে, 2990 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।